বর্তমানে চাহিদা সম্পন্ন তারকাদের অন্যতম ভারতের দক্ষিণী সিনেমার দর্শক প্রিয় অভিনেতা রামচরণ। তার পরবর্তী সিনেমা ট্রিপল আর এর জন্য মোটা অঙ্কের পারিশ্রমিক নিয়েছেন এই অভিনেতা। এবার জানা গেল ফের পারিশ্রমিক বাড়িয়েছেন তিনি, তার পরবর্তী সিনেমার জন্য 100 কোটি রুপি পারিশ্রমিক চেয়েছেন। টলিউড ডট নেট এক প্রতিবেদনে জানিয়েছে, গৌতম তিনানুরি পরিচালিত একটি সিনেমার কেন্দ্রীয় চরিত্র রূপায়ণের জন্য 100 কোটি রুপি পারিশ্রমিক দাবি করেছেন অভিনেতা রামচরণ। এটি প্রযোজনা করছে ইউভি ক্রিয়েশনস। রামচরণ অভিনীত বহুল আলোচিত সিনেমা রুদ্রম রুনম রুধিরাম বা ট্রিপল আর, এটি পরিচালনা করেছেন বাহুবলী সিনেমা খ্যাত SS রাজামৌলি। আগামী 7 জানুয়ারি সিনেমাটি মুক্তির কথা রয়েছে। বর্তমানে এই সিনেমার প্রচারে ব্যস্ত সময় পার করছেন এই অভিনেতা। কমারাস ভীমা ও আলুরি সীতারামা রাজু নামের দুই বীর যোদ্ধাকে নিয়ে ট্রিপল আর সিনেমার গল্প। এটির কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন জুনিয়র, NTR ও রামচরণ। একটি গুরুত্বপূর্ণ চরিত্রে আছেন অজয় দেবগণ। এছাড়া রে স্টেভেনসন, অলিভিয়া মরিস, অ্যালিসন ডুডির মতো আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন তারকাদেরও দেখা যাবে এই সিনেমাটিতে। ক্রান্তি সারোয়ার, সময় সংবাদ।